আপনি যদি আপনার ভিডিওতে এইরকম টেক্সট ইফেক্ট দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে প্রথম যে রকম দেখেছেন যে টেক্সটের মাঝে শুধু ইফেক্ট রয়েছে, তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি কিন্তু এইরকম ভিডিও আমি একটুও দেখিনি। তো আপনি যদি আপনার ভিডিওতে এইরকম টেক্সট ইফেক্ট দিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন। আমি স্বাগত আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকনোলজি সোহাগ। তো চলুন পাওয়ার ডিরেক্টরে চলে যাই। প্রথমে আপনি একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নেবেন, সেটা অবশ্যই গ্রিন হতে হবে। তারপর আপনি নেবেন একটি টেক্সট এবং সেই টেক্সটটি একটু বোল্ড নেবেন এবং সেই টেক্সটের কালার গ্রিন কালার থেকে সম্পূর্ণ আলাদা নেবেন, সেটা রেড, ব্ল্যাক, হোয়াইট যে কোনো কালারের হতে পারে। তারপর সেটা আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর আপনি বের হয়ে যাবেন এবং আবার এই ভিডিওটি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর সেখানে আপনি গ্লিস এফেক্ট দিবেন। এবং গ্লিস ইফেক্ট দেওয়ার পর আপনি সেটা আবার এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওতে চলে যাবেন এবং সেই ভিডিও লেয়ারে আপনি এখন যে টেক্সটটি এক্সপোর্ট করলেন সেটা আপনি আপলোড করবেন এবং ক্রোমা কির মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটি ডিলিট করে দেবেন। বাস হয়ে গেল আপনার টেক্সট ইফেক্ট। ইটস ইজি অ্যান্ড সিম্পল। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, কারণ আমি এইরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। তো বন্ধুরা, কেমন লাগলো টেক্সটটি? এরকম নতুন নতুন আরও ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল পেতে আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি।